লেবাননে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। লাইলাকের একটি ক্যাফেতে হয় এই আলোচনা সভা। লেবানন প্রতিনিধি মশিউর রহমান টিটু জানান, সংগঠনটির সভাপতি সৈয়দ বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রানা ভুঁইয়া ও সোহেল মিয়া। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম সাদি। বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য বাবুল মুন্সি, মোহাম্মদ আলী, নুরুল ইসলাম ও রিপন আহমেদ সহ আরও অনেকে। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও মতামতের ভিত্তিতে অচিরেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যে কমিটি প্রবাসীদের সমস্যা নিরসনে কাজ করবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।